মাদারীপুরের রাজারপুর জেলার দুর্গাপতি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই বন্ধু। জানা যায়, আজ বুধবার বিকেলে বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে গেলে রাজার থেকে দুর্গাপতি সড়কে দুর্গাপতি এলাকায় কুকুরের উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তারা। এ সময় শাফিন শেখ ও শাফত হোসেন রনি গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে রাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে শাফিন শেখ ও শাফত হোসেন রনি মারা যায়। শাফত হোসেন রনি সরকারি রাজার ডিগ্রি কলেজের এসএসসি শিক্ষার্থী ছিলেন। সে রাজার উপজেলা বদরপাশা ইউনিয়নের ওমরখালী গ্রামের খলিলুর রহমান মোল্লার ছেলে ও শাফিন শেখ রাজার হসপিটালের অ্যাম্বুলেন্স চালক সওকত হোসেনের ছেলে। শাফিন শেখ 2020 সালে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হয়ে কলেজের ভর্তির অপেক্ষা করছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।